বলিদে মানে আবার পাপ হয়ে গেল, না করলে ফল হল না। মা ধরতি মা ছাড়তি মরা খাওয়া হচ্ছে, মা খাওয়া অনেক মরা খাওয়া দেশ বলিত মানুষ দেশ বলিত ছুলে চান করে আর মাছটা দেশ বলিত মরে তাহলে ওটা ছুলে তো চান করি না। এবার রান্নাঘর ছুলে ওটা তো মরা আছে ছাগলটা মরে গেলে ওটাও মরা, মুরগি মরে গেলে কিন্তু পেটায় নো মরে গেলে তা মরা খাওয়া কিন্তু কি মরা গাড়া গাড়ে শিয়াল কুকুর তা আমরা কি মনে করবেন না তাকে আমরা এখন সেই শিয়াল কুকুরের পরিচয় চলে গেছে তাহলে মরা খাচ্ছি গোটা গায়ে তো কুড়াতে নিয়ে গেছে সন্ধ্যাতে আর পুরা হয়ে যায় এমন মুসলধারে জল কিছু দেয় আমি জ্বললো না কেন কি যা তুই কুকুর ফুল বসে থাকবে তাহলে তখন ছিল বলে কুকুর শিয়াল খেয়ে বিষ্ঠায় পরিণত করবে। ভাগবত বলছে যে সেইটার পরিণাম পুড়িয়ে দিলে ছাই পুঁতে দিলে কিছু পোকা হবে আর দাও করে দিলে কিছু ছাই ছাই হবে পুঁতে দিলে কিছু পোকা হবে বিষ্ঠা আর যদি কুকুর শিয়ালে খেয়ে নেয় তাহলে ওগুলো বিষ্ঠায় পরিণত করবে কুকুর শিয়াল তবে দিয়ে সেটার পরিণাম ভস্ম আর কৃমি পুঁতে দিলে কৃমি আর কী হবে নিষ্ঠা কুকুর শিয়াল খেয়ে তো যে শরীরটার পরিণাম কৃমি বিষ্ঠা আর ভস্ম এরকম অতিরিক্ত শরীরের পুষ্টির জন্য যারা প্রাণী হত্যা করে শরীরটা রক্ষার চেষ্টা করে তারা মঙ্গল যায় না। যেটা দুদিন পরে ছাই হবে যেটা দুদিন পরে পোকা হবে যেটা দুদিন পরে বিষ্ঠায় পরিণত হবে কুকুর শিয়ালে খেয়ে সেরকম অতিরিক্ত শরীরের পুষ্টির জন্য যারা প্রাণী হত্যা করে সেইটা রক্ষার চেষ্টা করে তারা কি কল্যাণ জানে ভাগবত বলছে কিন্তু সাতসঙ্গ বেদ তারা কি মঙ্গল জানে না বেদ বিদ্যা জানে জানে না এই শরীরের পরিণাম তুমি বিষ্ঠার ভস্ম তার জন্য কখনো কেউ প্রাণী হত্যা করে সুতরাং যারা এরকম উপর পড়া শরীরের জন্য যারা প্রাণী হত্যা করে খায় তারা নিজেদের কল্যাণ জানে কি হয় নিরয় প্রাণী ভূতদ্রুপ ভূত ভূত মানে প্রাণী ভূত মানে ভূতপ্রেত আর ভূত মানে প্রাণী ভূতদ্রুপ মানে প্রাণী হত্যা করে ব্যক্তি কি মঙ্গল হয় ন মঙ্গল ন সার্থ মঙ্গল হয় কি হয় নিরয় প্রাণী হত্যাকারী নিরয় নরক গতি হবে শাস্ত্রে বা ভাগবতী বলছে যারা যে শরীরটার পরিণাম কৃমি বিষ্ঠার ভস্ম এরা প্রাণিত শরীরে পুষ্টির জন্য যারা প্রাণী হত্যা করে তাদের অন্তিমকালে নরক হবে এই জন্য মস্ত মানুষও খেতে আর যেহেতু হরিনাম করো মুখটা তো পবিত্র রাখতে এই ঠাকুরের সেখানে যদি মাছ মাংস পেঁয়াজ রসুন আঁশ ওটা এইসব যে ঠাকুর থাকবে কাটপাতা থাকবে চিন্ময় ভগবান থাকবেন না সেরকম মুখটাকে যদি মাছ মাংস ডিম পেঁয়াজ আপনি গাজার বিড়ি চামাক খেয়ে যদি দুর্গন্ধ করে রাখে এই মুখে শুদ্ধ না ভাবি যেই নাম সেই কৃষ্ণ কৃষ্ণই তো নাম কি আসছে কোথায় এই মুখ মন্দিরে তাহলে মুখ মন্দিরটা আমি পবিত্র রাখতে হবে আর মাছ মাংস বিড়ি চামাক আপনি গাজা খেয়ে যদি অমৃত হয় তা অমৃত মুখে কৃষ্ণ নাম হয় কিন্তু শাস্ত্রে বলছে তাই যা কৃষ্ণ নাম করে সর্বপক্ষ এই যে হরিচন্দ্র বললেন তো মানে পাপ চলে যাবে হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার তবু যদি প্রেম নয় নয় সুধা হেন কৃষ্ণ নাম আমি বহুবার নিত্য চোখে জল আসছে না তাই কি বলে তাতে জানি তাহাতে অপরাধ প্রচুর কৃষ্ণ নাম বিদ্যায় নাম জমি এখন ভালো করে চোখাফোড়া যদি না হয় যদি বালি মাটি কাঁকর থাকে সেখানে অঙ্কুর ধান ধান ছড়াবে এটা কাঁকর জায়গায় কাঁকরগুলো ধান ছড়িয়ে দেবে চারা বেরোবে কি তা আমাদের
সেই প্রেম আসছে না কেন, না ওই অপরাধ নানা হয়েছে, কত প্রাণী হত্যা করছি সকাল থেকে, কতকে নানা মিথ্যা কথা বলছি, চুরি টাকা দিয়ে যা উঠে নাম করছি। তাহলে হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নয় নয় অসুবিধা, তুমি যদি হরে কৃষ্ণ তুমি চোখে জল ধরেছে না, তবে যদি তাতে অপরাধ প্রচুর, তাতে বুঝতে হবে তোমার বহু অপরাধ আছে। কৃষ্ণ নাম বীজ চাই না হয় অঙ্কুর, কৃষ্ণ নাম বীজ অঙ্কুর হতে হবে, অঙ্কুর হলে তো যারা বেরোবে তোমার তো ধান যদি অঙ্কুরেই কতগুলো আগ্রা ছড়ি দিয়ে আসে অঙ্কুর হবে ধান মনে করে আগ্রা ছড়ি রাত্রেবেলায় ধান মনে করে আগ্রা ছড়ি দিয়ে এসছে দশ দিন পরে দেখতে তোকে খুশি তো হয়নি কি হবে রাত্রেবেলায় ছড়িয়েছে তো খুশি তো হয়নি আমি ধানের বস্তা ছিল আগ্রার বস্তা পাশাপাশি ছিল সেরাবা আমাদের যতদিন না পাপ অপরাধগুলো গাবে ততদিন কৃষ্ণ নামে অশ্রু পড়ো না, কৃষ্ণ নাম বীজ অঙ্কুরিত হবে না, সেই না তবে ছাড়িয়ে হবে না, ছাড়িয়ে হরিনাম ছেড়ে দেবো কিছু হচ্ছে না আমার চলে আসবে মাটিতে পড়ে গেলে কী হবে মাটি ধরেই আমরা উঠতে হবে না মাটিটাকে লাঠি মারবে তুমি আমার পৃথিবী দিচ্ছ পুকুরে দিচ্ছ মাটিতে খুব মারছে এই তোমার আমি পড়ে গেলাম পৃথিবী তো ওই মাটিটা মারলে উঠতে পারবে ও মাটিটা ধরে আমি উঠতে হবে সুতরাং নামে যে আমাদের সেই প্রেম আসছে না হ্যাঁ অশ্রু আসছে না তাহলে কি বুঝতে হবে আমাদের অপরাধ কৃষ্ণ নাম বীজ দেয় না হয় অঙ্কুর হ্যাঁ কৃষ্ণ নাম গুরুদেব দিলেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম করছি কিন্তু প্রেম আসতে মধ্যে অপরাধ প্রথম তো মুখটাই শুদ্ধ করতে পারছি না মাছ মাংস খাচ্ছি বিড়িয়ায় বিড়ি বিড়ি খাবে না গুরুদেব বলে আর বিড়ি তা সে গুরুদেবের কথা শুনে নি ওখানে হাতটা ঢুকে যায় একজন পান ছেড়ে দিল আমি যদি পান খাই তাহলে মারায় খাই না বটে হাতটা পকেটে ঢুকে যায় জিবাই করে পানে ফিরে থাকতো তো পানালা তুমি বলছি ইউরিয়া পানালা পাঁচে করে পান দিয়ে যায় মহারাজ আমি আমার একটা বড় খোঁজায় নষ্ট করে দিল তো কি আমার ক্ষতি করেছিলেন তোমার আমি কি ক্ষতি করলাম বলে হ্যাঁ ওই বাবু তো আমার কাছ থেকে ডেলি পাঁচ ছ বছর পান কিনত তা আর জানে না আমি যার ভক্ত করে দিচ্ছেন সে আর পান কিনত ভিডিওলা বলছে আমার কাছে ডেলি পাঁচ পাঁচ পান্ডি ছ পান্ডি দশ পান্ডি বিল কিনত এখন আর বিল জানে না আপনি আমাদের ক্ষতি করে দিলেন তার কথা হচ্ছে নেশার দাস হতে কৃষ্ণ দাস হতে পারবে আর কৃষ্ণ দাস তাহলে আমাদের কৃষ্ণের দাস হতে হবে নেশার দাস মাছের দাস গুলির দাস হলে তো হবে সেই জন্য বলছে অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাই ভাই নামাক্ষর বাইরাই বলে নাম কমু না বিয়ে ঘাটি হরিনাম করছি মাছ ঘাটি হরিনাম করছি এই অসৎ সঙ্গে কৃষ্ণ নাম হবে যদি করিবে কৃষ্ণ নাম সাধু সঙ্গ কর একটা শুদ্ধ সাধু যারা কোনো নেশা নেশা করে না কোনো আমিষ দ্রব্য মাছ পিয়াই রসুন খায় না এরকম সাধু সঙ্গ সাধুমুখী হরি না এইমাত্র যায় সংসার জিনিসে আর কোনো বস্তু মধ্যে মধ্যে সাধু সঙ্গ করতে হবে সাধুর কাছে উপদেশ দিত যে উদে আমি এইভাবে নাম করি তাতে বিড়ি বিড়ি ফোকা নেই
কালে ভাবতে একবারে থাকতে পারে না, সুন্দর সাধুগান যে পদে সেই পথে মাছ পেঁয়াজ দূষণ দিন এসব ফেলা হবে না, অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম দেব মহাজ্ঞানী মহাজন যে পদে করেছেন গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পদ লক্ষ্য করে সে আমরা হব ভরণ মহাজ্ঞানী মহাজন কারা ধ্রুব প্রহ্লাদ মহাজ্ঞানী মহাজন এরা বলিয়া তারাও সে তো ভক্তি বলিয়া তা বলছেন যে ভীষ্ম হ্যাঁ মহাজ্ঞানী মহাজন তাদের যে মহাজন আছে শম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিদ্ধ বলি যমরাজ বলছে ধর্মরাজ ধর্মাধর্ম যমরাজ বলছে আমরা দ্বাদশ জন মহাজন আছি মহাজন যেন গতস্থ পন্থা কোন পথে চলবে না মহাজন কোন যে পথে চলবে মহাপুরুষগণ ভগবানের পরম ভক্তগণ যে পথে চলেছে সেই পথে প্রথম মহাজন কে শম্ভু ব্রহ্মা উনি কারো পেট থেকে জন্মান নেই বিষ্ণুর নাভি থেকে একটা পদ্ম উঠেছিল তো পদ্মে তো না জন্ম ওই জন্য ব্রহ্মাকে বলা হয় পদ্ম যদি পদ্মের মধ্যে তার জন্ম হয়েছে তা ব্রহ্মা যে প্রথম মহাজন শম্ভু নারদ দেবশ্রী নারদ তিনি সর্বদা নারায়ণের নাম গুরু নাম নারায়ণ সর্বদা কৃষ্ণ নাম না না।